হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি চলে এসেছি বাদাদলের মেলায়। আর এই যে দেখতে পাচ্ছ, এটা এই ব্রিজটা করেছে, এটা এই মেলার সময়ই করে, আর মেলার শেষে এটা আবার ভেঙে দেওয়া হবে। তো চলো এবার তোমাদের মেলার ভিতরটা ঘোরাই। তো এখন বাজে 4টে মতন, আর মেলা 4টে থেকেই শুরু, তো সব দোকানই প্রায় বন্ধ। আস্তে আস্তে এখন খুলছে সব দোকানগুলো। আর এটা হচ্ছে বিগ বাজার। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আর পুরো মেলাটা আমিও ঘুরি আর তোমাদেরও দেখাই। তো তোমরা দেখো, আপনাদের সামনে এক বনকুড়ার চক, সম্পূর্ণ নিরামিষ। তো প্রায় সব দোকানই খুলে দিয়েছে, আর এই দোকানের কাপগুলো খুব ভালো লাগছে, অনেক জিনিস আছে। তো চলো দেখি কী নেওয়া যায়। বিভিন্ন রকমের কানের পাবে 10 টাকায়, চাবের রিংয়ে 10 টাকায়, শাড়ির রিংয়ে 10 টাকায়। এখানে পাবেন মোমেন, তন্দুরি, এছাড়াও বহু অন্যান্য শেষে চলে এলাম বইয়ের দোকানে বই কিনতে। গত বছর একটা বই কিনেছিলাম, তো এই বছরও একটা গল্পের বই নেব। তো দেখছি কি বই নেওয়া যায়। সেরকম ভালো কিছু পাচ্ছিলাম না, তো লাস্টে একটা পেয়েছি। আর ফ্রেন্ডস, এখন যাচ্ছি মামা বাড়ি। রাত 7টা মতন বাজে, তো মেলা ঘুরে মামা বাড়িতে যাওয়ারই প্ল্যান ছিল। আগামীকাল চড়কের মেলাও আছে, চড়কের মেলা দেখে তারপর পয়লা বৈশাখের দিন সকালবেলায় বাড়ি চলে যাব।
তো ফ্রেন্ডস, বাড়ি চলে এসেছি দেখো মেলার থেকে। আর এই যে সবাইকে কি কি গিফট, সবার জন্য দাঁড়া একটু, সবার জন্য কি কি গিফট আনলাম সেগুলো ওরাই বলবে। প্রথমে ছোট হচ্ছে সব থেকে ছোট রীতা, রীতা বলুক। দুটো ক্লিপ, দুটো গাটার, আর এই যে মালা, আর একটা মালা। হুম, পছন্দ হয়েছে? হ্যাঁ। তারপর তুই বল বুনু। আমার সেম, একটা মালা, গানের ক্লিপ, দুটো গাটার, আর এক্সট্রা একটা জিনিস কানের। কানেরটা দেখা ভালো করে, কোনো কিছু তো দেখাচ্ছিস না। একটু আস্তে করে দেখা কানের। হ্যাঁ, দেখা ভালো করে। কি কালার মালা দেখিয়েছিস? ঠিক আছে, আমি এইভাবে নিয়ে নিয়েছি। আর আমি কিনেছি কি, আমি কিনেছি চিরুনিটা, তারপরে বাড়ির জন্য একটা ছাকনি, একটা চা ছাকারের ছাকনি, আর এই যে ট্রেটা, আর এই যে এই চেনের এই মালাটা, আর এই যেটা, আর একটা মূর্তি, বই বই, এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই যে এটা, এটা আমার খুব পছন্দ হয়েছে, সরস্বতী ঠাকুরের মূর্তি। মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প। আর একটা পার্স কিনেছি আমি, এই পার্সটা, আমার সব বড় বড় ব্যাগ একটা ছোট পার্স নেই, তাই পার্সটা কিনেছি। ফ্রেন্ডস, এই ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করো, আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।